হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো যে এই অঘ্রাণ মাসে কোন কোন গাছগুলো বাড়িতে লাগালে দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং ঘরে কি হবে, অর্থের আগম ঘটবে, ঘর থেকে নেগেটিভ শক্তি দূরে যাবে এবং বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। তো সেই সমস্ত গাছগুলো যদি আপনারা গৃহে লাগান এবং সুন্দর করে পরিচর্যা করেন। শুধু লাগালেই তো হবে না, গাছগুলোকে খুব সুন্দর করে পরিচর্যা করতে হবে যাতে সেই গাছগুলো ধুলো না পড়ে, কোনো ময়লা না জমে, দেখতে হবে কোনো চুল এসব যেন গাছের মধ্যে না আটকে যায়। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সুন্দর করে জল দিতে হবে এবং কোন জায়গায় লাগালে ভালো হবে সেগুলো এখন আপনাদেরকে বলবো। তো প্রথমে যেটা বলি যে তুলসী গাছ, দেখুন তুলসী গাছকে বলা হয় কি, যদি আমরা তুলসী মহারানীর ভালো করে সেবা করতে পারি তাহলে কিন্তু লক্ষ্মী নারায়ণ উভয়েরই আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। তুলসী মহারানী কৃপা সকলে চায়, কেননা তুলসী মহারানীর সেবা যদি সুন্দর করে করেন তাহলে দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ তো আপনারা পাবেনই, সাথে সাথে তুলসীকে বলা হয় হরি। তাই যদি তুলসী মহারানীর সেবা সুন্দর করে করেন তাহলে শ্রী হরিরও কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং তুলসী গাছে আপনারা প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মহারানীকে জল অর্পণ করবেন আর কি করবেন, সন্ধ্যেবেলা তুলসী মহারানীর কাছে প্রদীপ নিবেদন করবেন এবং প্রণাম নিবেদন করবেন। তুলসী মহারানীর বিভিন্ন মন্ত্র রয়েছে, আপনারা সেগুলো ধীরে ধীরে আমি আপনাদেরকে জানাবো যে তুলসী মহারানীর জলদানের মন্ত্র রয়েছে, পরিক্রমার মন্ত্র, পরিক্রমা যদি প্রতিদিন করেন তাহলে কি হয় ব্রহ্মহত্যার পাপ শুদ্ধ দূরে যাবে। তো এই অঘ্রাণ মাসে আপনারা অবশ্যই বাড়িতে লাগান তুলসী গাছ এবং এই তুলসী গাছ লাগাবেন বাড়ির কিন্তু উত্তর পূর্ব কোণে, অর্থাৎ ঈশান কোণে, সেদিকে সেখানে লাগালে সব থেকে ভালো হয়। তো আপনারা ঈশান কোণে অবশ্যই তুলসী গাছ লাগান এবং এই তুলসী গাছ আপনারা লাগাতে পারেন, বুধবার করে লাগালে খুব ভালো হয়, মঙ্গলবারও লাগাতে পারেন। এরপরে যে গাছটির কথা বলবো সেটা হলো মানি প্ল্যান্ট। দেখুন মানি প্ল্যান্ট গাছকে কি বলা হয়, এর একটা রয়েছে একটা ক্ষমতা, ইতিবাচক দিক রয়েছে, ঘরের থেকে যেমন নেগেটিভ শক্তি দূর করে, ঘরের বাস্তুদোষ দূর করে, এছাড়াও এই মানি প্ল্যান্ট গাছের কি রয়েছে একটা আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, অর্থকে আকর্ষণ করার ক্ষমতা। তো আপনারা যদি এই গাছ লাগান, দেখুন কে না চায় যে অর্থ আসুক জীবনে, তো সকলেই চায় অর্থের অভাব দূর হোক, তার জন্য মানি প্ল্যান্ট গাছ আপনারা যদি লাগান এই অঘ্রাণ মাসে, এবং কোন দিন লাগাবেন আপনারা, বৃহস্পতিবার দিন লাগালে খুব ভালো হয়। এবং এটা লাগানোর একটা দিক রয়েছে, যে কোনো জায়গায় লাগালে কিন্তু হবে না, এটা লাগাতে হবে আপনার যে ঘর রয়েছে অর্থাৎ আপনার যে বাড়ির পরিবেশ রয়েছে তার দক্ষিণ পূর্ব যে কোণটা রয়েছে সেই দক্ষিণ পূর্ব কোণে আপনারা লাগাবেন। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে এই গাছের যে পাতাগুলো যেন শুকনো না হয়ে যায় এবং যেন সবসময় উপরের দিকে উঠে, অর্থাৎ গাছটা যেন নিচের দিকে না নেমে যায়, অর্থাৎ আপনারা দেখতে পাবেন যে গাছটা উপর দিকে উঠছে, তখন জানবেন কি আপনার বাড়ির যে অগ্রগতি ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। এবং এই যখন নিচের দিকে নেমে যাবে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন উপর দিকে করে দেবেন, আর যে পাতাগুলো খারাপ হয়ে যাবে সেগুলো সরিয়ে ফেলবেন, যত্ন করবেন সব সময়। এরপর তৃতীয় যে গাছটা রয়েছে ধনে গাছ, দেখুন ধনে গাছও কি হয়, আপনারা যে ধনের বীজ রয়েছে সেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন, তারপর আপনারা মাটির মধ্যে যদি ধনে গাছ রোপণ করেন সুন্দর করে তাহলে যে তাজা তাজা ধনে পাতা হবে তাতে কি হবে ঘরের মধ্যে অর্থের অভাব দূর হবে। এবং সকলে চায় যে অর্থের অভাব দূর হোক, তাই আপনারা এই ধনে গাছ কিন্তু অবশ্যই লাগান, এটাকে বলা হয় দেবী লক্ষ্মীর একটা স্বরূপ বলা হয়, দেখুন এর প্রতীক, অনেকেই লাগায় এই গাছ বাড়িতে এবং এটা শীতকালে খুব সুন্দর হয়ও। আর এই ধনে গাছের কি হয়, এই পাতাটা আপনারা যদি সবজিতে ব্যবহার করেন তো সবজির স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এর একটা খুব সুন্দর গন্ধও যেমন রয়েছে তেমনি দেখুন আপনারা স্বাদেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, খুব ভালো লাগে ধনে পাতা। তো আপনারা ধনে গাছ অবশ্যই বাড়িতে লাগান এই অঘ্রাণ মাসে, তাহলে কিন্তু আপনারা পরিবর্তন নিজেরাই বুঝতে পারবেন। আরেকটা গাছের কথা বলবো, সেটা রয়েছে কি না কলা গাছ, আপনারা এই কলা গাছও লাগাতে পারেন, ছোট চারা নিয়ে এসে আপনারা যদি লাগান এটা আপনারা উত্তর দিকে করে লাগাতে পারেন এবং এই গাছের যদি পরিচর্যা করেন তাহলে কি হবে ঘরের মধ্যে যেমন নেগেটিভ শক্তি দূর হবে, বাস্তু দূর হবে, তেমনি অনেক কাজের যে বাধাগুলো সেই বাধাগুলোও কিন্তু কেটে যায় যদি আপনারা এই গাছের পরিচর্যা করেন। অনেকে দেখুন বিয়েতে অনেক সমস্যা থাকে, তো আপনারা যদি এই গাছে জল দেন যা এরকম সমস্যা রয়েছে তাহলে কিন্তু সেই বাধাটা ধীরে ধীরে কেটে যায়। তো এই সমস্ত গাছগুলো আপনারা অবশ্যই কিন্তু এই অঘ্রাণ মাসে বাড়িতে লাগান, তাহলে অনেক কিন্তু ফল বুঝতে পারবেন এবং পরিবর্তনও বুঝতে পারবেন। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে বা প্রেমসে বলুন হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে।